বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ে পালন করা হলো রাখি বন্ধন উৎসব। শুক্রবার কলেজের অধ্যাপক অধ্যাপিকা ও তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে পালন করা হয় দিনটি। বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ে আয়োজিত হলো রাখি বন্ধন উৎসব। শুক্রবার দীনবন্ধু মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা ছাত্র সংসদের উদ্যোগে পালিত হয় এই অনুষ্ঠান। কলেজের সমস্ত পড়ুয়ারাই একে অপরের হাতে রাখি পরিয়ে দেন। লাইব্রেরি বিভাগের অধ্যাপিকা ছাত্রছাত্রীদের নিয়ে কলেজ প্রাঙ্গণে রাখি বন্ধন উৎসবে যোগদান করেন। এ বিষয়ে কলেজ ছাত্র সংসদের পক্ষে রাজেশ দে বলেন, ভ্রাতৃত্বের বন্ধন রাখি বন্ধন, সে কারণেই আমরা দীনবন্ধু মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আজকে এই আয়োজন করেছি। আমাদের লাইব্রেরিয়ান অধ্যাপিকা মাননীয়া সংযুক্তা ম্যাম আমাদেরকে ছাত্র এবং শিক্ষিকা শিক্ষকদের যে মিল বন্ধন, সেই বন্ধনটাকে ভাই বোনের বন্ধনে একই সূত্রের মধ্যে বেঁধে দিলেন, এবং যাতে আমরা আগামী দিনে ছাত্র এবং শিক্ষক শিক্ষিকারা সঙ্গবদ্ধভাবে চলতে পারি, তারই একটা মেলবন্ধন আজকে তিনি আমাদের এই রাখি উৎসবের মাধ্যমে করলেন। এদিন রাখি বন্ধনের পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এদিন কলেজ চত্বরে এক মিছিলেরও আয়োজন করেন তারা। মিছিল থেকে দাবি তোলা হয়, তদন্তের নামে বিরোধী দলগুলির কণ্ঠরোধ করা হচ্ছে, রাজনৈতিক স্বার্থে বারংবার সিবিআই ইডিকে ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে ছাত্র পরিষদের পক্ষে প্রমিত ঘোষ বলেন, কেন্দ্রীয় সরকার যে বিমাত্রীশীল আচরণ করছে, আজকে যে বিভিন্ন তদন্তকারী সংস্থা আজকে তারা তদন্ত নামে প্রমোশন করছে, সাধারণ মানুষকে বুঝতে পেরেছে যেখানে বিজেপি সংগঠন দুর্বল সেখানে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা দ্বারা তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীদেরকে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে মিথ্যা কেজি ফাঁসানোর চক্রান্ত করা হচ্ছে, এবং বর্তমানে আমরা যে দেখতে পেলাম অনুপ্রীত মন্ডল তাকে মিথ্যা কেজি ফাঁসানোর চক্রান্ত করা হচ্ছে, তার বিরুদ্ধে তৃণমূল ছাত্রপরিষদ আমরা বুঝি আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলন করব। কারণ এই যে সরকার, যে সরকার নিজের ব্যর্থতা ঘাটতে কেন্দ্রীয় সরকারকে যে বিভিন্ন এজেন্সি তাদেরকে দিয়ে তার কাজে লাগাচ্ছে, তার বিরুদ্ধে আমরা আজকে কথা বলছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।